হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আরো একটি দুর্দান্ত ঘটনা শেয়ার করতে যাচ্ছি। এই গল্পে তোমাদের আমি শোনাবো আমার এক কাছের ভাই তার বন্ধুর মায়ের সঙ্গে কিভাবে লাগালাগি করেছে। চলো তবে শুরু করি। ইমনদের বাড়ি আমাদের বাড়ি থেকে যেতে আধ ঘন্টার মতো লাগে। আমরা দুজনেই একই কলেজে পড়তাম, আমাদের মধ্যে খুব ভাব ছিল। কিন্তু আমি কোনোদিন ইমনদের বাড়ি যাইনি, তাই সেদিন ইমন এক প্রকার জোর করে আমাকে টেনে নিয়ে যায় ওদের বাড়ি। ইমন খুব ধনী পরিবারের ছেলে, ওদের প্রচুর টাকা পয়সা। ওদের বাড়িতে একদম নিচে ফ্লোরে কিচেন, তার উপরের তলায় ইমন আর ওর দাদা থাকে, আর তার উপরের তলায় থাকে ইমনের বাবা মা। এর উপরে একটা ফ্লোর আছে, কিন্তু আমি জানতাম না সেখানে কি আছে, কিন্তু জানতে পারি সেদিন রাত্রে। তখন রাত 1:30 বাজে। অনেকক্ষণ গল্প গুজব করে মোবাইলে গেম খেলে শেষমেশ ঘুমিয়ে পড়েছে ইমন, আর আমারও খুব ঘুম পাচ্ছিল। আমিও ঘুমানোর জন্য ভাবলাম একবার বাথরুম থেকে ঘুরে আসি। ইমনদের ফ্লোরটাতে কোনো বাথরুম ছিল না, একেবারে নিচে ছিল, আর উপরের তলায় ওর বাবা মায়ের রুমের ঠিক উল্টো দিকে ছিল বাথরুম। আমি উপরেই যাই, লাইট জ্বলছিল ভেতরে, কিন্তু আমি ভাবলাম এটা সাধারণ ব্যাপার, লাইট এমনি জ্বালিয়ে রেখেছে, আর তাছাড়া দরজা যখন খোলা তখন বাথরুমে কি আর কেউ থাকবে। এসব নানা কথা ভেবে আমি বাথরুমের দরজাটা খুলে ফেললাম, এবং সেটা খুলে যেতেই আমার চোখের সামনে ভেসে উঠল স্বর্গ। ইমনের মায়ের শরীর উফ। অনেক আগে থেকেই, শুধু আমি বলে নয়, আমাদের কলেজের অনেক বন্ধুই ইমনের মাকে কল্পনা করে মাল খসিয়েছে। আমাদের মায়ের বয়স হলেও ইমনের মাকে দেখে একেবারেই তেমন মনে হয় না, মনে হয় 25 বছরের একেবারে কাঁচা যুবতী। ফুলে ফুলে রয়েছে দুটো মাই, এখনো ঝুলে পড়েনি। অসাধারণ মোটা পাছা আর সরু কোমর, ফিগারটা ওই মোটামুটি 34-35-36-এর মতো। ইমনের মা বাথরুমে কমোডের উপর সম্পূর্ণ লেংটা অবস্থায় বসে হাত মারছিল। কয়েক মুহূর্তের জন্য আমি যেন জমে গেলাম, তবে আমি জমে গেলেও আমার বাড়া জমে রইল না, উঁচু হয়ে উঠল। তারপরে নিজেকে সামলে নিয়ে আমি বেরিয়ে এলাম বাথরুম থেকে, আর দাঁড়িয়ে রইলাম বাথরুমের পাশে সিঁড়ির মুখে। আমার খুব ভয় করছিল, বুঝতে পারছিলাম না কি করব। এমন সময় ইমনের মা বেরিয়ে এলো বাথরুম থেকে শুধু একটা টাওয়েল জড়িয়ে। এমনিতেই তিনি অসাধারণ সুন্দরী, আর এভাবে তাকে দেখে সত্যি আমার মাথা খারাপ হওয়ার জোগাড়। আমি অনেক কষ্টে আমতা আমতা করে বললাম, আন্টি আমি আসলে একদম বুঝতে পারিনি। মুচকি হেসে ইমনের মা বললেন, চিন্তা করতে হবে না, আমি খারাপ ভাবিনি, তুমি ভুল করে যে ঢুকে পড়েছ সেটা আমি জানি। তারপর কয়েক মুহূর্ত আমরা একইভাবে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার বাড়াটা যথারীতি ফুলে উঁচু হয়ে উঠেছে, আমি হাত দিয়ে সেটাকে আড়াল করার চেষ্টা করছিলাম। আন্টির দিকে তাকানোর সাহস পাচ্ছিলাম না, তবে আর চোখে তার ফর্সা পা দুটো দেখেই আমার মনে হচ্ছিল ফেদা বেরিয়ে যাবে। শেষমেশ নীরবতা ভেঙে আন্টি বললেন, আচ্ছা আমায় একটা কাজে সাহায্য করতে পারো? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ বলুন না, কি করতে হবে? আন্টি আবার মুচকি হেসে বলেন, এসো আমার সঙ্গে। আমি আন্টির পেছনে পেছনে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করি। আন্টি আমায় নিয়ে উপরের তলায় ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ান, তারপর চাবি ঘুরিয়ে তালা খুলে ভেতরে ঢোকেন। আমিও তার পেছনে ঢুকি। ভেতরে ঢুকে দেখি ওই ঘরটাতে পুরোটাই জিম করা নানা যন্ত্রে ভরা, এটা ইমনদের প্রাইভেট জিমও বলা যায়। এত রাতে জিমে যে কি করব সেটাই বুঝতে পারি না আমি, তাই জিজ্ঞেস করি, কি করতে হবে আমায় আন্টি? আমায় ঘরে দাঁড় করিয়ে আন্টি বাইরে থেকে একবার ঘুরে আসেন, তারপর ভেতরে ঢুকে দরজায় ছিটকিনি লাগিয়ে দেন, আর রুমে বড় আলো বন্ধ করে টিমটিমে নাইট বাল্বটা জ্বালিয়ে দেন। রাত 1:30-টার সময় আমি একা একটা ঘরে বন্ধ এক অসাধারণ সুন্দরী নারীর সঙ্গে, ভেবেই আমার লোম শিহরিত হয়। আমি কাঁপা কাঁপা গলায় আবার জিজ্ঞেস করি, আন্টি বললেন না তো কি কাজ? আন্টি এবার কোনো কথা না বলে টাওয়েলটা খুলে ফেলেন, আরো একবার আমার মাথা খারাপ করে দিয়ে আমার চোখের সামনে ভেসে ওঠে আমার বন্ধু ইমনের মায়ের মোহনীয় রূপ। আমার বাড়াটা আবার ফুলে ফেঁপে ওঠে। আন্টি এবার আমার দিকে এগিয়ে আসেন আর জিজ্ঞেস করেন, আমায় কেমন লাগছে? কিছুক্ষণ চুপ করে থেকে আমি বলে উঠি, আন্টি আপনাকে একেবারে হলিউড নায়িকাদের মতো লাগছে। পরবর্তী ঘোর কাটিয়ে আমার মনে হয় আমি কিছু ভুল করে ফেললাম না তো। কিন্তু না, আমি ভুল করিনি।
আন্টি আমার প্রশংসায় সাড়া দিলেন আর আমার দিকে আরও এগিয়ে এসে বলেন, তা তুমি যদি ওই হলিউড নায়িকাকে একলা ঘরে পেতে এমন রাতের বেলানির জন্য, তাহলে তুমি কি করতে? এবার আমি সাহস করে এগিয়ে যাই আন্টির দিকে। আন্টির ঘাড়ে হাত দিয়ে আস্তে আস্তে মাথার পিছনে হাত নিয়ে গিয়ে নিজের দিকে টেনে আনি। আন্টিও আমার বাধ্যের মতো এগিয়ে আসে আমার দিকে। ঘন হয়ে আসে আমাদের নিঃশ্বাস আর তারপরে আন্টির গোলাপি ঠোঁটে হারিয়ে যাই আমি। আন্টির নরম ঠোঁটে অমৃত কামড় বসাতে থাকি। তারপর একটা সময় তার ঠোঁট দুটো ফাঁক করে আমার জিভ ঢুকিয়ে দেই তার মুখে। আন্টিও আমার জিভটা চুষতে থাকেন। আমি আন্টির ঘাড় ছেড়ে কোমরটা চেপে ধরি আর খামচাতে থাকি মৃদুভাবে। আস্তে আস্তে আন্টিকে জিমের একটা চেয়ারের উপর বসিয়ে দেই আর তার মাই দুটো নিজের হাতে নিই। আমি তখনও আন্টিকে লিপ কিস করে চলেছি, তার ঠোঁটের মধ্যে সত্যিই হারিয়ে গেছিলাম আমি। তারপর ধীরে ধীরে তার ঠোঁট ছেড়ে তার মায়ে মুখ দেই। দুটো মাই ভালো করে প্রচণ্ড আরামের সঙ্গে আমি টিপতে থাকি আর কামড়াতে থাকি আর তার বোটা দুটো চেপে ধরতে থাকি। ইমনের মা সম্পূর্ণভাবে নিজেকে আমার হাতে সমর্পণ করে দেয় যখন আমি তার ভোদাতে হাত দেই। তার নাভিতে জিভ বোলাতে বোলাতে আমার একটা আঙ্গুল আমি মৃদুভাবে আন্টির ভোদাতে ঢুকিয়ে দিই। এরপর তার নাভি থেকে আস্তে আস্তে নেমে আসি তার দুই পায়ের মাঝখানে আর পা দুটো ফাঁক করে ধরে মুখ ঢোকাই ভোদার গর্তে, বা বলা ভালো স্বর্গের গর্তে। সম্পূর্ণ পরিষ্কার করে চাচা আন্টির ভোদার ভিতর জিভ ঢুকিয়ে পরম আনন্দে চুষতে থাকি আমি। আর আন্টিও আমার সঙ্গে তাল মিলিয়ে মৃদু চিৎকার করতে থাকেন, ইস ওহ আহ, আর বলতে থাকেন আহ, হ্যাঁ ঠিক ওই জায়গাটা আহ, ওখানে চোষ আরো ভালো করে চোষ। শেষ পর্যন্ত অনেকক্ষণ ধরে চুষে আমি আন্টির ভোদার মাল খুশিয়ে দেই। তারপর আন্টি আমাকে বলে, এবার বস তুই আর আমাকে তোর আইসক্রিমটা খেতে দে। তারপর আমাকে বসিয়ে আমার সামনে হাঁটু গেড়ে পাকা খেলোয়াড়ের মতো বসে আমার বাড়াটা মুখে নিয়ে চুষতে থাকেন। সে কি সুখ বলে বোঝানো সম্ভব নয়। আন্টি আমার বাড়াটা সম্পূর্ণ নিজের মুখে ঢুকিয়ে কখনো চুষতে থাকেন, আবার কখনো চাটতে থাকেন, আবার কখনো আলতো কামড় দিতে থাকেন। এভাবে অনেকক্ষণ চাটার পর আমার যখন ফেদা বেরোনোর উপক্রম, আমি তখন আন্টিকে বলি, আন্টি থামুন আমার বেরিয়ে যাবে। কিন্তু ইমনের মা আমার বাড়া চুষায় এতটাই মগ্ন হয়ে যায় যে তা শুনতেই পায় না আর আমার মাল বের করে দিয়েই ছাড়ে। ইমনের মায়ের মতো সুন্দরী নারীর মুখে ফেদা ফেলে পরম আনন্দ আর সুখ পেলেও আমি হতাশ হয়ে যাই এই ভেবে যে আর থাপাতে পারবো না একে। সেটা আন্টিকে বলতেই উনি হেসে বলেন, দাঁড়া না আমি তো আছি, আবার তোর মধ্যে আগুন জ্বালিয়ে দেব। এই বলে আন্টি আবার আমায় কিস করে আর এবার আন্টির জিভটা আমার মুখে ঢুকিয়ে দেন। আমাদের দুজনের জিভ খেলা করতে থাকে একে অপরের সাথে আর আন্টির মাই নিয়ে খেলতে থাকি আমি। তার মাই দুটো খামচে খামচে লাল করে তুলি আমি। মনে হচ্ছিল লাল দুটো আপেল ঝুলছে আন্টির বুক থেকে। এরই মধ্যে আমার বাড়াও আবার সোজা হয়ে উঠে আর আন্টি এবার আমার কোলে উঠে আসেন। তারপর নিজের মুখ থেকে একরাশ থুথু বের করে ভোদাতে ভালো করে মাখিয়ে নেন আর আমার বাড়াতেও মাখিয়ে দিয়ে আস্তে আস্তে বসে পড়েন বাড়ার উপর। প্রথমবার 8 ইঞ্চির বাড়াটা ঢোকায় কয়েক সেকেন্ড থামেন তিনি। তারপর আস্তে আস্তে কোমর দুলিয়ে আমার উপর ওঠা নামা করে শুরু করেন থাপ নেওয়া। আমি চেয়ারে বসে আন্টির কোমরটা আঁকড়ে ধরে লিপ কিস করতে থাকি আর মাঝে মধ্যে মাই টিপতে থাকি। আর আন্টি একটা পাকা খেলোয়াড়ের মতো আমার বাড়ার উপরে কোমর দুলিয়ে দুলিয়ে থাপ নিতে থাকেন। মাঝে মধ্যে মৃদু চিৎকার করছিলেন আহ ওহ ইস। এরপর আন্টি আমার উপর থেকে নেমে মেঝেতে হাঁটু গেড়ে ডগি পোজে বসে পড়েন। আমিও উত্তেজিত হয়ে আমার বাড়ায় থুথু মাখিয়ে নিয়ে আবার সেট করি আন্টির ভোদাতে। তারপর আবার পচ 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 শব্দে থাপাতে শুরু করি। একটা সময় আমার মনে হতে থাকে আমি কি আসলেই আমার বন্ধুর মাকে ঠাপাচ্ছি। এভাবে অনেকক্ষণ পিছন দিক থেকে কঠিন ঠাপের পর আন্টি আবার চিত হয়ে শুয়ে পড়েন। আবার আমি মিশনারি স্টাইলে আন্টির উপরে শুয়ে আন্টির ভোদা ঠাপাতে থাকি। আন্টি প্রচণ্ড সুখে মুখ দিয়ে নানা ধরনের চিৎকার করেই যাচ্ছে। এভাবে অনেকক্ষণ ধরে ঠাপানোর পর আবার আমার মাল বেরোনোর উপক্রম হয় আর আন্টিও এরই মধ্যে বেশ কয়েকবার জল খসিয়েছেন। আমি বাড়াটা বের করে আন্টির নাভিতে আমার সাদা থকথকে ফেদা ঢেলে দিই আর আন্টিও সেগুলো আঙুলে নিয়ে খেতে থাকেন প্রচণ্ড মজায় আর আমি আন্টির ভোদার রস পরম আনন্দে চুষে খাই। এভাবেই শেষ হয় ইমনের মা আর আমার প্রথম দিনের খেলা।